হ্যালো বিওয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো বা কমবে সবাই মাইক্রোসফট ফটো অ্যাপসের মধ্যে আমরা পিকচার ভিউ করি। অনেক সময় হয়তো বা আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপটি আছে সেটার মধ্যে আপনি যখন কোনো একটি পিকচার বা একসাথে অনেকগুলো পিকচার দেখতে চান এবং যখন আপনি নেক্সটে ক্লিক করে অ্যান্ড দেন প্রিভিয়াসে যেতে চান এবং দেখা যায় যে আপনার যে উইন্ডোজ 11 পিসিটি আছে সেটা প্রিভিয়াসে যাচ্ছে না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এই মাইক্রোসফট ফটো অ্যাপসের যে এই ইরোটি আছে সেটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 যখন আপনি কোনো পিকচার ওপেন করতে যান এবং নর্মালি আমরা দেখতে পাবো যে ফটো ভিউ দেখায়, এবং যদি আপনি নেক্সটে ক্লিক করুন তাহলে এটা সামনের দিকে যাবে, এবং যদি আপনি প্রিভিয়াস বাটনে ক্লিক করুন তাহলে সেটা ব্যাক আসবে। বাট হয়তো বা আপনার যে উইন্ডোজ পিসিটি আছে সেটি আপনি যখন নেক্সটে বা প্রিভিয়াসে যেতে চান এবং আপনার পূর্ববর্তী পিকচারটি লোড হয় না এবং সেটা কীভাবে ফিক্স করবেন। সো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমার এই ফোল্ডারটির মধ্যে এই পিকচারগুলোতে এই শুটি আছে। সো আমি কী করবো, আমি আমার সম্পূর্ণ পিকচারটিকে চুইস করব। চুইস করার পর জাস্ট রাইট ক্লিক করব এবং দেন আমি ক্লিক করব প্রপার্টিস। প্রপার্টিসে ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো। আমরা ক্লিক করব ডিটেলস ট্যাবে এবং দেন আমি ক্লিক করব রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এবং দেখতে পাবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখানে যদি ফর এক্সাম্পল ডেটটাকে যদি চেক দেওয়া থাকে তাহলে আপনি এটাকে জাস্ট আনচেক করুন। প্রথমত আপনি ক্লিক করতে পারেন রিমুভ দ্য ফ্লোয়িং প্রপার্টিস ফ্রম দ্য ফাইল, এবং যদি আপনার এই এখানে ডেটটাকে চেক দেওয়া থাকে সেটাকে আপনি আনচেক করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন ওকেতে ক্লিক করুন এবং দেন ট্রাই করুন আপনার এই ফোল্ডারের যে পিকচারগুলো সেটি আদৌ লোড হয় কি না। আশা করি এই উপায়টির ফলে ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় উপায়টি। সেক্ষেত্রে আমি আমার উইন্ডোজ 11 যে ফাইল এক্সপ্লোরার আছে সেটি আমি ওপেন করছি। আপনি যে কোনো স্থানে যেতে পান, যাওয়ার পর একদম উপরে যে সি মোড তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ক্লিক করব অপশন, এবং অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করব সার্চ, এবং এখানে আমরা পেয়ে যাব ডোন্ট ইউজ দ্য ইন্ডেক্স হোয়েন সার্চিং ইন দ্য ফাইল ফোল্ডার ফর সিস্টেম ফাইল। আমি এটাকে জাস্ট চেক করে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করবো। আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার উইন্ডোজ 11 এই যে পিকচার ভিউর বা মাইক্রোসফট ফটো অ্যাপসেটে যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় লাস্টে যে উপায়টি সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11 স্টার্ট মেনুতে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা ক্লিক করবো সেটিং। সেটিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে। আমরা ক্লিক করবো অ্যাপস, এবং অ্যাপস থেকে একদম উপরে আমরা পেয়ে যাবো অ্যাপস অ্যান্ড ফিউচার্স, এবং এখানে সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব ফটো ফটো, এবং আমরা পেয়ে যাব ফটো PHOTO অ্যান্ড দেন আমরা পেয়ে যাব মাইক্রোসফট ফটো। আমরা এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড দেন ক্লিক করবো অ্যাডভান্স অপশন, এবং দেন এখানে আমরা পেয়ে যাবো এরকম একটি স্ক্রিন। আমরা জাস্ট ক্লিক করবো রিপেয়ার, দেখবো আদৌ রিপেয়ারের ফলে কাজ হয় কি না। যদি না হয় আমরা জাস্ট ক্লিক করবো রিসেট, এবং তারপর দেখবো। আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার মাইক্রোসফট ফটো অ্যাপসের যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.